উপলক্ষে ভুবন মেয়েকে নিয়ে ড্যান্স ক্লাসে গেছে, তো আজকে বাড়িতে প্রিপেয়ার করছি। আজকে যেহেতু স্যাটারডে, বাড়িতে তোমার ভেজ রান্না হয়, তো আজকে একটু ফ্রাইড রাইস করবো আর আলুরদম করবো, কাশ্মীরি আলুরদম, তার সাথে বেগুন। আচ্ছা, আপনি তো আছেই, তো দেখো আমি কীভাবে প্রিপেয়ার করি। আমি সকাল থেকে হচ্ছে রান্না বান্না করতে আরম্ভ করে দিয়েছি। দেখো, আমি সকালের ব্লগটা আরম্ভ করার আগেও আমার দেখানোটা উচিত ছিল, বাট দেখাতে পারিনি। দেখো, আমি আজকে গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে, এখানে ক্যাপসিকাম রাখা আছে, আলু তো করবো বলে ধনে পাতা, টমেটো, সব কিছু রেখে দিয়েছি। এখানে একটু ফুলকপিটা আমি ফ্রাই করে নিচ্ছি। তো আজকে এই ফ্রাইড রাইস রান্না করার সাথে সাথে আজকে দোকানে বার্থডেটা কীভাবে কীভাবে অ্যারেঞ্জ করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো আমার এই পুরো ব্লগটা, স্টে টিউনড। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখানে বেগুনি রান্না চলছে। আমি আলুরদমটা করে রেখেছিলাম, দুই মা বেগুনি করছে, মা আবার পায়েসও করে রেখেছে। আর এদিকে আজকে দেখো ফ্রাইড রাইস রান্না করেছি। দেখো ফ্রাইড রাইস করেছি, যেহেতু আজকে ভেজ তোমাদেরকে আগেই বলেছি, সেই জন্য আলুরদম আর ফ্রাইড রাইস রান্না করেছি। আলুরদমটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো আলুরদমটা রান্না করে রেখেছি, আর এটা ভুবনের জন্য পায়েস তোলা হয়েছে, আর একটু পরেই খেতে দেবো, আর সাথে তো মিষ্টি আছে। দেখো এখানে রাইস করা হয়ে গেছে, এবার ভুবনের জন্য একটা সার্ভ করছি। ভুবনকে আজকে খেতে দেবো তাহলে স্পেশালভাবে, কি বার্থডে তো আজকে। আর ভাজাভাজিগুলো এক এক করে পাতে সাজিয়ে দিচ্ছি। বেগুনি, ফুলকপির বড়া, আলুর পকোড়া, সব কিছু সাজিয়ে দিচ্ছি। মোটামুটি প্রায় এটা ওটা ভাজা মিলে পাঁচ রকম ভাজা আজকে দিয়ে দিলাম। তারপরে খাবারটা ঘরে নিয়ে গেলাম, সাজিয়েও দিলাম, আর খাবার থালায় আলুরদম সাজিয়ে দিলাম, যাতে আলুরদমটা খেতে সুবিধা হয়, পুরো ভাতটা পুরো রাইসটা মাখতে ওর সুবিধা হয়, সেজন্য থালার পাশেই দিলাম। এরপরে মামনি তার ছেলেকে খাবার ধরে দিচ্ছে, যেহেতু জন্মদিনে মাকে খাবারটা ধরে দিতে হয়। আর মামনি আশীর্বাদ করছে ভুবনকে, আর ওর তো জানো নমস্কার করতে একটু অ্যালার্জি হয়, তাই জোর করে বলে বলে একটু নমস্কার করানো হচ্ছে, যে আজকে দিনটা অ্যাটলিস্ট একটু নমস্কারটা করো। মামনি ওকে পায়েস খাইয়ে দিচ্ছে, ঠিক আছে। এরপরে বাবা চলে এলেন, বাবাও ওকে একটু আশীর্বাদ করলেন, বাবাও একটু পায়েস তুলে দিয়ে খাইয়ে দিলেন। তারপরে আমার বাবাই চলে এলো, আমার বাবাইও ওকে আশীর্বাদ করলেন, আশীর্বাদ করা হয়ে গেল। তারপরে বাবাইও ভুবনকে একটু পায়েস খাইয়ে দিলেন, জন্মদিন বলে কথা। তারপরে শেষে আর আমার মা বাকি রইল, মাও ভুবনকে মন ভরে আশীর্বাদ করলো, জামাই সুস্থ থাকুক, ভালো থাকুক। তারপর পাশে যেহেতু ভাই বসে, ভাইকেও একটু আশীর্বাদ করে দিলেন। আর রাত করে জন্মদিনে রান্না করেছে জামাইয়ের জন্য পায়েস, তাই একটু জামাইকে খাইয়েও দিলেন। এই জামাটা যারা পরে আছে, আর এই যাবো পাঁচটা জামা, আমার বলে কিছু দেয়নি বার্থডেতে, এইগুলো সব একসাথে পরে দিয়েছি। তারপর আমার বাবাই আর শ্বশুরমশাই যে মিষ্টিগুলো এনেছিলেন ভুবনকে ধরে দেওয়া হলো, তোমার উদ্দেশ্যে আজকে আনা হয়েছিল মিষ্টি, তুমি যটা ইচ্ছা খাও, তাই থালায় সাজিয়ে দেওয়া হয়নি, যটা ইচ্ছা প্যাকেট ঘুরে ফিরে খাও, তাই প্যাকেটই সামনে বসিয়ে দেওয়া হয়েছিল। আর সেই দুপুরটা ভুবনকে খাবার পরিবেশন করে সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম, আমার মা বাবা, আমার ভাই ভুবন, শ্বশুর শাশুড়ি মা আর আমার মাম্মামকে নিয়ে। সেই দুপুরটা আমরা সবাই মিলেমিশে ফ্রাইড রাইস, আলুরদম, বেগুনি, মিষ্টি আর পায়েস সবাই উপভোগ করলাম এই শীতের দুপুরে। তো বন্ধুরা, ভুবনের গুরুজনেরা সবাই ভুবনকে আশীর্বাদ করুন, আর ভুবনের বন্ধুরা সবাই ভুবনকে আন্তরিক শুভেচ্ছা জানান জন্মদিনের। তো টাটা।